এটা মেল আছে না এটা মেল হ্যাঁ আচ্ছা আমার আসলে মনে একটা মেল দেখ এটাই ওড়িশা যাচ্ছে ও মে মাসের 5 তারিখে নিয়ে চলে যাবে আর কি বললি তারাগুলোর কোনো ব্যাপার নেই ঠিকই ওর টাইম বাচ্চা দেখুন বাচ্চা পছন্দ হলে তবেই এসে কালেক্ট করবে এই বাচ্চাগুলো বেসিক্যালি কিন্তু যেটা বলা হয়নি নমস্কার বন্ধুরা আজকে এপ্রিল মাসের 26 তারিখ আর আমি চলে এসেছি সূর্যদার বাড়িতে সূর্যদার বাড়ি হচ্ছে কোন্নগরে ঠিক আছে দেখো ক্যানেল রয়েছে সূর্যদার মানে ঘরোয়া বিট হলে যা হয় আর কি দেখে নাও সব এরকম ভাবে ছড়াই থাকে আর এই দেখো সামনে রয়েছে সূর্যদার দাদা আপনার বাড়ি থেকে আসতে যায় অ্যাড্রেসটা একটু বলে দিন অ্যাড্রেস হচ্ছে কোন্নগর কোন্নগর হুগলি যদি কেউ ব্যান্ডেল থেকে আসে তাহলে একদম মেইন লাইনে ব্যান্ডেল বর্ধমান মেইন লাইনে হাওড়া থেকে ট্রেন ধরলে 6 নম্বর স্টেশন হচ্ছে কোন্নগর 6 স্টেশন আফটার মেইন লাইনে আর বাকি যদি কারো অসুবিধা আপনার তো ফোন নাম্বার দেয়াই থাকবে डेफिनेटली ফোন করে আপনি যদি কল রিসিভ না করতে পারি আমি डेफिनेटলি কল করব কল ব্যাক করে নেবেন ঠিক তো আপনার কাছে এখন আপাতত মানে কি কি কালেকশন আছে আমি মেইনলি করি ডালমিশন আমার মেইন প্যাশন আর কি সাথে লাস্ট 2 বছর হলো বিগলটা করছি যাচ্ছে আচ্ছা বিগল ফ্রেঞ্চ বুলডগ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই তিনটে পপিস अवेलेबल আছে হচ্ছে বিগলে আচ্ছা আচ্ছা ডালমিশন নেই এই মত এই মুহূর্তে আচ্ছা এই মুহূর্তে শুধু ওই বিগেল আর ফ্রেঞ্চ বুলডগ আছে পাঁচটা পাঁচটা বিগেল আছে এর মধ্যে কটা মেল কটা ফিমেল আছে সব ফিমেল আছে এগুলোর বয়স কতদিন বললেন বড়টা আর বয়স হচ্ছে আজকে 21 মাস 21 মাস পাপি দেখাবো আর কি হ্যাঁ হ্যাঁ ওই যে শেডিং এ রয়েছে আর বাকিগুলো সব মোটামুটি ওই 16 মাস 17 মাস করে ওই একজনেরই এখন পাপি আছে আর এগুলোর হয়নি এখন তাই তো ফার্স্ট সিজন গেছে সব ও বিগেলের বাচ্চা এখন এই মুহূর্তে কটা আছে আপনার কাছে বিগেলের বাচ্চা এই মুহূর্তে আছে তিনটে তার মধ্যে একটি মেল দুটি ফিমেল আচ্ছা একটা মেল আছে দুটো ফিমেল আছে অ্যাকচুয়ালি প্রেগন্যান্ট না ওই জন্য আচ্ছা আচ্ছা না ওকে বেশি না করে ভালো হ্যাঁ ওকে ঢুকিয়ে দিন প্রেগন্যান্ট না যে এখন এটা মেল আছে না এটা মেল হ্যাঁ আচ্ছা আমার আসলে মনে একটি মেল আচ্ছা ও একে দিয়ে মিটিং করাম তাই তো সব সময় না খুব রেয়ারলি একে ইউজ করি আচ্ছা আচ্ছা জেনারেলি বায়োমেট্রিক এর জন্য বাইরে যাই আচ্ছা আচ্ছা কত বেটার কম্বিনেশন পাওয়া যায় আচ্ছা ও কোন কোন সময় এই মুহূর্তে যে ফিমেলটা প্রেগন্যান্ট তার মেল হচ্ছে এটা আচ্ছা মেল তো ভালো কোয়ালিটি আছে বাপ রে এটা হচ্ছে আমার একমাত্র মানে ডালমিশনে একমাত্র মেল এবং কতগুলো বছরের মধ্যে সব মানে মেল বলতে আমার একটাই আচ্ছা হ্যাঁ এর নাম ভৈরব ভৈরব বাহ এর বয়স মোটামুটি 4.5 বছর মতো আচ্ছা 4.5 বছর তাই তো আচ্ছা চোখের কালারটা মনে হচ্ছে একটুখানি আলাদা মনে হচ্ছে নাকি চোখের কালারটা আচ্ছা কি নাম বলে ফ্রেঞ্চ বুলডগ এগুলো হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ আচ্ছা এটা এই মুহূর্তে তিনটে পপি अवेलेबल রয়েছে হ্যাঁ তার মধ্যে দুটো ফিমেল আচ্ছা একটা মেল আচ্ছা কোনটা মেল আছে ওদের মেল রয়েছে হচ্ছে এইটা এই মায়ের কাছে যেটা ঘুরছে এটা আচ্ছা ওইটা মেল আছে এদিকে তিনটে এটা একটু আলাদা কালার হয়েছে না না পরে কি এরকম কালার আছে এটা আলাদা কালার আচ্ছা এটা আলাদা কালারই থাকবে তিনটে বেসিক্যালি তিনটে শেডের হয়েছে ওটা হয়েছে মায়ের মতো আচ্ছা ওইটা মায়ের মতো আর এগুলো একটু আলাদা হয়েছে কতদিন বয়স হবে পাপিগুলোর আজকে এগুলো হয়ে গেল মোটামুটি 42 ডেজ মতো আচ্ছা 42 দিন বয়স হয়েছে দেখো তো এখন যদি কেউ নিতে চায় নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ আসলে নিয়ে যেতে পারবে তাই তো বাহ প্রাইস আমি রেখেছি হচ্ছে খুব বেশি নয় মেলের আমি রেখেছি 27 আচ্ছা আর ফিমেলে রেখেছি 25 আচ্ছা মেলের 7000 টাকা আর ফিমেল 25000 টাকা ঠিক আছে তো যদি কেউ বলে দাম কি তখন কম সম হবে না একই দাম থাকবে চেষ্টা করো উইল ট্রাই মাই বেস্ট যতটা পারো করে দিন রাত্রি গাদার মতন খেটে একটা কিছু থাকে হ্যাঁ হ্যাঁ ঘটনা তারপরে যতটা পারবো আমার তরফ থেকে নিশ্চয়ই চেষ্টা করব ঠিক দেখো ওদের কাণ্ড কি করছে ওটা পাতলা ভালো করে ওটাকে ছেড়া ছেড়ি এক এক কাজ করছে মাও কম মত ছেলে মেয়েরা হবে না কেন ওই মা বেশি করছে
দেখো কাণ্ড কি করবে ঠিক করতে পারছে না করে বল দিদি তো ঝাঁপিয়ে বেরিয়ে চলে আসবো নাকি বাইরে এমন করছে কত একটু বাবরে বিশাল দুরন্ত মাকে দেখানো লাগে আগে যেখানে ছিল মাটাকে মিটিং করানো হয়েছিল অস্কার দিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন যে অস্কার তার বাচ্চা এগুলো আচ্ছা ইন্ডিয়ান চ্যাম্পিয়ন অস্কারের বাচ্চা দেখেন এগুলো প্রাইসটা একটু বলে দেন প্রাইস মেলের রেখেছি আমি 22 মেলের 22000 হ্যাঁ ফিমেলের 20 ফিমেলের 20000 আচ্ছা মেল 22 ফিমেল 20 তো এগুলো কি এখন চাইলে এসে নিয়ে যেতে পারবে হ্যাঁ নিয়ে যেতে পারবে ঠিক আছে তো তোমার অ্যাড্রেসও তুমি বলে দিও তোমার ফোন নাম্বারটা বলে দাও একবার কলিং নাম্বার হচ্ছে এখন বলে মানে এখন যদি তোমার দরকার লাগে এসে তোমরা নিয়ে যেতে পারো দেখে না একদম প্রচুর অ্যাক্টিভ আছে পাপি চাইলেই নিয়ে যেতে পারো দাম তো শুনেই নিলে তারপর সূর্যদা বলেছে যে কিছু কমসম যতটা পারবে ততটা করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তোমরা দেখো ফোনে ফোন নাম্বার স্ক্রিনে উঠছে আর ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে দরকার লাগলে ফোন করে কথাবার্তা বলে নাও দেখো আর অন্য কোনো বিড়ের পাবে না শুধু বিগেল পাবে আর ফ্রেঞ্চ বুলডগ পাবে আর সারা বছর আমার কাছে ডালমেশিয়ানটা পাওয়া যায় ডালমেশিয়ানটা পাওয়া যায় প্রি বুক থাকে হ্যাঁ হ্যাঁ মোটামুটি এক বছর আগে থেকে আমার কাছে ডালমেশিয়ান বাচ্চা প্রি বুক থাকে আচ্ছা এই মেইন আপডেট হয় প্যাশন হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় সেই এখন আপাতত নেই আছে কয়েকটা কিন্তু সেটা বুক হয়ে গেছে তাই তো সেটা বুক হয়ে গেছে ওগুলো এখন পাওয়া যাবে না জানো বাট আমি দেখাচ্ছি হ্যাঁ কি বাচ্চা হয়েছিলাম দেখাচ্ছি আচ্ছা দেখো বিগেলের কমিটি দেখে নাও তোমরা সামনে থেকে তখন তো ছানা ছিল ওই জন্য অতটা ভালো মতো বোঝা যায়নি তোমার সামনে থেকে দেখে নাও বিগেল কোয়ালিটি দেখো কান পুরো একদম ঝোলা আছে মার্কিং আছে এটা একটু মার্কিংটা অন্য ধরনের আছে আর এটা মার্কিংটা একটু অন্য ধরনের আছে দুটো দুরকম আছে মার্কিংটা দেখে না কোয়ালিটি দেখো এগুলোর দাম বলেছিলে মেল 22000 টাকা আর ফিমেল 20000 টাকা আচ্ছা 48 দিন বয়স বলেছিলে না 48 দিন বয়স বলেছিলে আচ্ছা 48 দিন বয়স কতদিন বয়স হবে তাও এটা আজকে হয়ে গেল 64 ডেজ 64 দিন আজকে বয়স এজ পার টু ডে এটা আমি রাখছি এটা রাখছি আরেকটা মিটিং নিজে রিটার্ন করছি এই বছর মাঠে সই নামানোর ইচ্ছা আছে আর কি আচ্ছা এগুলো ঘরেই থাকবে এগুলো সেল হবে না দিস কোয়ালিটি দেখুন বোনস দেখুন বাচ্চা হ্যাঁ মার্কিং এন্ড বোনস এন্ড অ্যানাটমি মানে এগুলো ঘরেরই বাচ্চা যা হ্যাঁ হ্যাঁ এমনি সব ঘরেরই বাচ্চা সেল করে কোনো বাইরের বাচ্চা না সবই ঘরে আবার পরের বার যখন হবে তখন তোমরা বুকিং করতে পারবে মানে এরকমই কোয়ালিটি পাবে আমার কাছে বলে রাখি ডালমেশিয়ানের দামটা একটু বেশি থাকে আচ্ছা বেশি থাকে তাও কি রকম দাম থাকে ডালমেশিয়ানের মোটামুটি আমার কাছে মেল থাকে 24 আচ্ছা আর ফিমেল থাকে 22 মতো আচ্ছা ফিমেল 22 আর মেল 24 বাট একটু আগে থেকে বলে রাখতে হবে বিকজ আমার বাচ্চা কিন্তু মোটামুটি এক বছর আগে থেকে বুক থাকে এই বছর যে মেল যেটা গেছে হায়দ্রাবাদ সেটা যেটা গেছে আমার ওয়ারাঙ্গল তেলেঙ্গানা গেছে ওটা 2022 এর জানুয়ারি থেকে আর একটা 2022 এর মে মাস থেকে বুক ছিল ও তো সেটা একটু আমার ডালমেশিয়ানটা একটু আমার ডিমান্ড থাকে সেটুকুই বলতে পারি মোটামুটি অনেকদিন আগে থেকে বুক করতে হয় কতদিন আগে বুক করতে হয় এক বছর ওরকম ব্যাপার নেই মোটামুটি এই লিটারে যদি কেউ বললো কিন্তু পেলো না পরের লিটার থেকে আমি করে দেবো পরের লিটার থেকে করে দেবে ঠিক মানে তোমাদের যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে ভাইকে এখন থেকে বলতে পারো যখন হবে তোমরা পেয়ে যাবে মানে যে আগে বলবে সে আগে পাবে তাই তো
আমি যখন আজ থেকে 4.5 বছর আগে অ্যাডমিশন করা শুরু করে আমি তখন নিজে 3800 টাকা 4000 টাকা সেল করেছিলাম, তখন কোয়ালিটি সেরকমই ছিল। সো তখন অত মার্কেটে ডিমান্ডও ছিল না, তো এই প্রাইসটা পেতাম এবং আমাকে ওই দামে বিক্রি করতে হতো, বিকজ আমার তখন অত নলেজ ছিল না। তো যেরকম অ্যানাটমিটা যেরকম বেটার আসবে, মার্কিং যত পিগমেন্টেশন যত ডার্ক হবে, মার্কিং যত ইম্প্রুভড আসবে, বাচ্চার দাম সেই অনুযায়ী কিন্তু হয়। তো সেরকম কোনো ব্যাপার নেই, এটা জাস্ট ডালমিশন মানেই দাম এত বা ডালমিশন মানেই কম দাম, ডালমিশন মানেই বেশি, এরকম কিন্তু কোনো ফ্যাক্টর নেই। কথাটা এই কারণে বললাম বিকজ মানুষের মনে একটা মানে বদ্ধ ধারণা আছে, ডালমিশন মানেই ও তো 5-6 হাজার টাকায় পাওয়া যায়, বাট দিস ইজ নট ট্রু। ডালমিশন মানেই 5-6 হাজার টাকা নয়, আর পাঁচটা ব্রিডের ক্ষেত্রে যেরকম খাটনি খাটতে হয়, আর পাঁচটা ব্রিডে যেরকম মানে মায়ের ডেলিভারির আগে থেকে 7 দিন আগে থেকে 8 দিন আগে থেকে রাত জাগা, ডেলিভারির পরে 1 মাস রাত জাগা মায়ের সাথে, এর ক্ষেত্রেও কিন্তু সবটাই সেম করতে হয়। বাচ্চার ইয়ারিং করার ক্ষেত্রে দিন রাত্রি গাধার মতন খেটে, তার প্রপার নিউট্রিশন খাবারগুলো কিছু না হলেও অন্তত পক্ষে 950-990 টাকা মতন কেজি পার কেজি দাম পড়ে। তো কোনোটাই কিন্তু কম নয় যে প্রাইসটা কম হবে। তো ঠিকঠাকভাবে রিয়ারিং করে প্রপার জেনেটিক্সের বাচ্চা হলে যদি সেটার রেজাল্টেন্ট ভালো হয় উইথ প্রপার মার্কিং প্রপার অ্যানাটমি, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি হয়। লাস্ট মেল পাপি যেটা এই মুহূর্তে আছে আমার কাছে, এটাই ওড়িশা যাচ্ছে, মে মাসের 5 তারিখে নিয়ে চলে যাবে আর কি। এটা বুক হয়ে গেছে? হ্যাঁ, এই লাস্ট এটাই আর কি ছিল। আচ্ছা, এটা কালারটা একটু আলাদা, এটা হচ্ছে লিভার স্পট। হ্যাঁ, আচ্ছা, লিভার হেজেল আইস। আর আগে যেটা দেখালে ওটা কি ছিল? ওটা ব্ল্যাক স্পট ছিল, ব্ল্যাক স্পট ছিল, এটা লিভার স্পট। দেখ কোয়ালিটি দেখে না, দারুণ কোয়ালিটি আছে। এত গরমে চেহারাটা একটু ফল করেছে। আচ্ছা, এরও বয়স কি ওই 64 দিনের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম 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 লিটারের বাচ্চা। আচ্ছা, একটু এই টাইমটাতে একটুখানি করে চেহারাটা ভাঙে, একটু ভাঙে, একটু ভাঙে, তাও ভাঙার কথা নয়, ভেঙেছে বিকজ অফ দা সামার, গরম হাওয়া কমিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবার 24/7 তো এসিতে রাখা সম্ভব হয় না, 20 ঘন্টা করে চালানো যায়, 22 ঘন্টা সব সময় এসির মধ্যে রেখে খুবই মুশকিল হয়ে যায়, ওদেরও ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, তখন ছাড়া ছিল তো, খেলছিল, ঠিক মতো বোঝা যায়নি, এটা সামনে থেকে ভালো মতো বুঝতে পারবে, একদম পরিষ্কার দেখে নাও। ফ্রেঞ্চ বুলডগ কতদিন বয়স বলেছিল এগুলো? আজকে হলো এগুলোর ওই 43 ডেজ মতো। আচ্ছা, 43 দিন বয়স। দেওয়ার আগে ভ্যাকসিনেশন কমপ্লিট করিয়ে, কমপ্লিট তো করা সম্ভব না, কমপ্লিট করতে 3.5-4 মাস টাইম লাগে। তো পপি ডিবি ভ্যাকসিনেশন করিয়ে তারপর দেওয়া হবে। আচ্ছা, যদি কারোর স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, যদি কেউ বলে যে আরও কিছুদিন রেখে ডিএইচপিতে হেল্প করিয়ে ভ্যাকসিন তারপরে দেবে, তারপরে সে নেবে, তারাও সে করতে পারে, বাট সেই ক্ষেত্রে চার্জটা একটু বাড়বে বিকজ অফ দ্য ফিডিং এক্সপেন্স। তো নিতেই হবে, এক্ষুনি এসে নিতে হবে দৌড়ে, এবং কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। টেক ইউর টাইম, বাচ্চা দেখুন, বাচ্চা পছন্দ হলে তবেই এসে কালেক্ট করবে। দেখো না, 43 দিন মোটে বয়স আছে, দেখে শুনে মায়ের সঙ্গে কথা বলে তারপরে তোমরা চিন্তাভাবনা করো, তারপরে দেখবে। মেল বললে 27,000 আর ফিমেল 25,000, ফিমেল 25,000। ডালমেশিয়ান তো বুক হয়ে গেছে একটা, আর দুটো তো ঘরে রাখবে, তো ওগুলোর জন্য ফোন করবে না তোমরা, ফোন করা হলে একমাত্র বিগেল আর ফ্রেঞ্চ বুলডগ, ওই দুটোর জন্যই কল করো। ফোন করতে পারে বাট ফ্রম দ্য নেক্সট লিটার। হ্যাঁ, এখন তো পাবে না ওগুলো, যদি আগামী দিনে যেগুলো হবে তার জন্য বুকিং এর জন্য বা কথা বলার জন্য যা কথা আছে ভাইয়ের সঙ্গে বলে নেবে তোমরা, ঠিক আছে? আর ভাইয়ের নাম্বার দেখো স্ক্রিনে উঠছে। একটা ব্যাপার মেইনলি বলে দেবো, ডালমেশিয়ান নিয়ে কোনো বার্গেনিং আমার পক্ষে মানে বার্গেনিং করলে দাম কমানো কোনোভাবেই পসিবল নয়। আচ্ছা, ওটা আমার কাছে অল টাইম ডিমান্ড থাকে এবং ওটা একমাত্র ব্রিড যার জন্য আমাকে লোকে জানে আর কি। আচ্ছা, বাকি ব্রিডগুলো কারোর অসুবিধা সুবিধা বুঝে নিশ্চয়ই আমি যতটা পারবো আমার তরফ থেকে চেষ্টা করবো দাম নিয়ে, যা বলেছি ওরকম কোনো দৈববাণীর ব্যাপার নেই, যতটা পারবো আমি চেষ্টা করবো আমার তরফ থেকে। ঠিক, দরকার লাগলে ডেসক্রিপশন বক্সে আছে ফোন নাম্বার, আর স্ক্রিনেও দেখো ফোন নাম্বার উঠছে। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।